হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি খাবার নিয়ে, গাছেদের সব থেকে প্রিয় খাবার, যেটা শীতকালে প্রায় সমস্ত গাছেই লাগে, সেটা হলো ভাতের মার। অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাতের মার, ইংলিশে বলতে গেলে বয়েলড রাইস ওয়াটার বলতে পারেন। চালের দু রকম জল ইউজ হয় গাছে, একটা চাল ধোয়া জল আর একটা চাল সেদ্ধ করে ভাত হওয়ার সময় যে জলটা আমরা ছেঁকে ফেলি ভাতের মার, সেটা তো এটা ভাতের মার। একদম সুন্দর ছেঁকে নেওয়া, কোনো রকম কোনো দানা নেই, ভাতের টুকরো নেই, একদম ভাতের টুকরো হলে হবে না, ভাত পড়ে গেলে হবে না, নর্মাল ছেঁকে নেবেন, শুধু জলটা নেবেন। এতে 1 লিটার জল আছে, 1 লিটার ভাতের মার, আর এটা 5 লিটারের আপনার বিসলেরির একটা বোতল, যেটাতে আমি সবসময় খোল পচাই, তো খোল পচা দেখিয়েছি। তো ভেতরে 500 গ্রাম খোল আছে, 500 গ্রাম খোলে মানে হাফ কিলো, 1 কিলো পুরোপুরি নয়, আর 500-র জায়গায় 400 হলেও ক্ষতি নেই। কিন্তু 200 গ্রাম 250 গ্রামের মধ্যে 1 লিটার ভাতের মার দেবেন না, তখন 1 লিটারের জায়গায় হাফ হয়ে যাবে। তো মোটামুটি 400 থেকে 500 গ্রাম আপনি যদি খোল নেন পচাতে, তাহলে এখানে 1 লিটার এই ভাতের মারটা আপনি কিন্তু ঢালতে পারেন। দেখুন, তলায় যদি মনে হয় যে হালকা কিছু, এই যে যেমন এ হয়ে যায় সর, পড়ে সরটা দেবেন না, সরটা বাদ দিয়ে দেবেন। দেখুন, হালকা অনেকক্ষণ রেখেছিলাম বলে হালকা একটা সর পড়েছে, ওই সরটা না দেওয়াই ভালো, দরকার নেই দেওয়ার, শুধু জলটা দেবেন। তো মোটামুটি 1 লিটার আমার ভাতের মার, তার সঙ্গে 500 গ্রাম খোল, আর তার সঙ্গে 1 লিটার জল। এটা পচবে প্রায় 3 থেকে 4 দিন। 5 নম্বর দিনে আমি সমস্ত গাছে আবার সলিউশন করব। এখানে যে পচাটা হবে সেই পচার মোটামুটি 1 কাপ এই পচানোর জলটার সঙ্গে আরও 2 কাপ নর্মাল জল মিশিয়ে তবে আপনি গাছে দিতে পারবেন, একদম ডাইরেক্ট এটা দেওয়া যাবে না। এটা জাস্ট পচানোর জন্য আমি জলটার মাপ বললাম, এটা পচে গেলে তাকে কিন্তু আরও সলিউশন করতে হবে। এই ডাইরেক্ট সলিউশনটা গাছে দিলে গাছ জ্বলে যাবে। তো এখানে যেরকম গাছগুলো আছে এরা সবাই প্রায় এই খাবারটাই খায়, তো আজকে আমি একদম প্রপারলি দেখিয়ে দিলাম। অনেক সময় ভাতের মার দেখাইনি, চাল ধোয়া জল দেখিয়েছি, ভাতের মার আমি এইভাবেই খোল পচার সাথেই ইউজ করি, খোলের সাথে ইউজ করি, ডাইরেক্ট এমনি ভাতের মার ইউজ করি না। খোলের মধ্যে ভাতের মার দিয়ে জল দিয়ে পচিয়ে তারপর যেটা হয় তার সঙ্গে আবার জলের সলিউশন দিয়ে তবে গাছে দেওয়া হয়। কীভাবে গাছে খোল পচা দিয়েছি সেটা তো এর আগেও দেখিয়েছি, তো আশা করছি সবাই বুঝতে পারবেন যে কীভাবে দেওয়া হয়েছে। তো মোটামুটি এইভাবেই হলো পচানোর নিয়ম, এছাড়া আদার্স আর কোনো নিয়ম নেই। এটা ঢাকা দিয়ে, খুব বেশি টাইট করে ঢাকা দেবেন না, হালকা করে জাস্ট দেবেন, কারণ ভেতরে একটা গ্যাস ফর্ম করে, তো তার জন্য কিন্তু অনেক সময় এটা ব্লাস্টও হয়ে যেতে পারে। তো সেই জন্য হালকা করে দেবেন, যাতে পুরো দেখবেন যদি গ্যাস ভেতরে জমে যায় এটা একদম ফেঁপে উঠবে, ফুলে উঠবে, তো সেরকম যেন পরিস্থিতি না হয়, তাহলে কিন্তু এটা প্লাস্টিকটা ফেটেও যেতে পারে, ধূপ করে আওয়াজ হলো তো ফেটে গেল, তো বেকার হয়ে যাবে পচানো। এখন খোলের যা দাম, খোল নষ্ট করে লাভ নেই। তো জাস্ট হালকা করে একটু ঢাকাটা দিয়ে রাখবেন, আর মোটামুটি 3-4 দিন নর্মাল জায়গায় রাখবেন, হয়ে গেলে সমস্ত গাছে দিন। খুব ভালো খাবার গাছের জন্য, এই খাবারটা বেস্ট, এর থেকে ভালো খাবার এখানে কোনো গাছের জন্য হতে পারে না। তো মোটামুটি বাগান আস্তে আস্তে সাজছে, এখনও সাজা বাকি। তো যে যে খাবারগুলো দিই এবং তাতে আমার গাছের যা কন্ডিশান হোক, খারাপ হোক ভালো হোক যেরকম খুশি হোক, যেটুকু করছি সেটুকু এই ন্যাচারাল খাবার দিয়েই হচ্ছে। এছাড়া এনপিকে খুব কম ইউজ হয় সেরকম নয়, সপ্তাহে একবার হয়তো একটু স্প্রে করলাম, বা তাও হয়তো কোনো কোনো সময় করি না, কিন্তু এই খাবারটা এদের সবার কাছে পড়ে, একদমই ফাঁকা যায় না, এইটা সপ্তাহে একবার করে পড়বে। ভাতের মার মাসে একবার, ভাতের মার কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেওয়া যায় না, ভাতের মার মাত্র মাসে একবার, বাকি সময় যখন খোল দেবেন তখন কিন্তু সেটা নর্মাল খোল পচা দেবেন, তার সঙ্গে ভাতের মার মেশাবেন না। এটা এই মাসের জন্যই, ডিসেম্বরে ইউজ করলাম, ডিসেম্বরেই আবার জানুয়ারিতে ভেজাবো, তার আগে নয়। ভাতের মার আমি সবসময় দিই না, ভাতের মার এই মাসে একবার, খুব হার্ডলি হলো তো 2 বার, তার বেশি নয়। তো সেটা গাছের উপর ডিপেন্ড করে, গাছ কীরকম খাচ্ছে বা গাছ কীরকম নিচ্ছে, তো সেটার উপর ডিপেন্ড করে। তো জাস্ট এইটুকুই, আমি তাহলে আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে, যে এইটুকু নিজে নিজে করছি, নিজে নিজে করে করে আজকে এই
গাছ করা নিজে শিখেছি, তো সেইটুকু বলে হেল্প করার তো অবশ্যই চেষ্টা করছি, আগেও করব। তো আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।